মিন্টু বিবিকে জানায় যে জাপান থেকে এক টিম আসছে, আর তারা অন্য কোনো ভাষা জানে না, তাই তাদের একটা দোভাষী লোক চাই। কিন্তু এত তাড়াতাড়ি অন্য কোনো লোক খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই বিবি এই কাজে ঈশানকেই নিযুক্ত করে। তাহলে আমি এই কালকে বলাগড় গিয়ে সব ব্যবস্থাগুলো করে ফেলি। বলাগড় কেন? ওখানেই তো হবে পুজো। না 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 না, পুজো পুজো এখানেই হবে। এখানে কোথায় হবে? আপনার বাড়ির ছাদে। ছাদের মাথায় পুজো করলে ছাতার মাথা ট্রেডিশনাল পুজো হবে। আর পুজো বলাগড়েই করতে হবে, তবে না ট্রেডিশন। এক কাঠামো দুর্গা ঠাকুর। আপনি রাজি তো মা? নাহলে কিন্তু জাপানিরা। ঠিক আছে, করো তাহলে। এই তো, তাহলে আপনি আপনার এখানে সবাইকে বলে দিন যে বলাগড়ে চলে আসতে পুজোর জন্য। কেন, ওরা যাবে কেন? না না, ওদের সবাইকে ওখানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দূর পাগলি, মা কি তোর একার? না, রামকৃষ্ণের বাণী, মা সবার। তবেই তো জাপানিরাও খুশি হবে ওটা দেখে, আমরা সবাই কিরম পুজোর আনন্দে মেতে উঠেছি। আপনি নীলের সঙ্গে হেসে হেসে কথা বলছেন, আমি প্রীতির সঙ্গে হেসে হেসে কথা বলছি। তবেই তো ওরা দেশে ফিরে গিয়ে বলবে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না, দুরাদয়স চক্র নিভস্য। চল, সবাইকে নিমন্ত্রণ করে দেবেন। সবাই একটু এদিকে এলে ভালো হয়, বিবি একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন। আসুন আসুন, আপনারা আসুন। এবার বিবিস কালেকশন বলাগড়ে একটা পুজো স্পন্সর করছে, তো আমি চাই আপনারা সকলে মিলে সেই পুজোয় পার্টিসিপেট করুন, আমাদের সঙ্গে থাকুন। জাপানি গেস্টরাও থাকছেন। বলো বিবি কি জয়। আমি ফোন করছিলাম, এত দেরি হলো? উপস, সরি, আমারই বোঝা উচিত ছিল, মেয়েদের কারোর সাথে দেখা করতে গেলে একটু সময় লাগে, স্পেশালি সেই মানুষটা যদি তার কাছে সামওয়ান স্পেশাল হয়। আসলে তার চোখে সুন্দর হয়ে উঠতে হবে তো। আমাকে ডেকেছেন কেন? সব কথা রাস্তায় দাঁড়িয়ে বলবো? চলো কোথাও গিয়ে বসি। আমার হাতে সময় নেই মিস্টার রয়, মহাদেবদার শরীর খারাপ, ছেলে মেয়েগুলোকে স্কুল বাসে তুলে দিয়ে তারপর অফিস যেতে হবে আমার। ওকে, এটা কি? আপনার ফ্লাইটের টিকিট। পঞ্চমীতে আপনি দিল্লি যাচ্ছেন, পুজোটা আমরা একসাথে দিল্লিতেই কাটাবো। অসম্ভব, আপনি ভাবলেন কি করে এটা? আমি আরো অনেক কিছু ভেবে রেখেছি, যেমন আপনার ওখানে থাকার জন্য কোনো হোটেলের ব্যবস্থা করিনি, আপনি আমার অ্যাপার্টমেন্টে থাকবেন আমার সাথে। আপনাকে সবসময় এরকম শাড়িতে আমার দেখতে ভালো লাগে না, তাই আপনার জন্য অনলাইনে কিছু ড্রেস অর্ডার করেছি। আপনাকে কিছু ফটো পাঠিয়েছি আমার পছন্দের ড্রেসে, দেখুন তো কেমন লাগছে। Thank you.
মুখগুলো মুখটা আপনার শরীরটা না মর্ফ করা আমি এইভাবে আপনাকে দেখতে চাই তাই কাল সারা রাত ধরে এইগুলো তৈরি করেছি আই হোপ তুমি আমার আশা পূরণ করবে নীলাশা তুমি আমার সঙ্গে দিল্লি নাও যেতে পারো চয়েস ইজ ইয়ার্স সেক্ষেত্রে যেটা ঘটবে কলকাতার ছেলেদের হাতে হাতে এই ছবিগুলো ঘুরবে তুমি ঠাকুর দেখবে আর ওরা তোমায় দেখবে টু মাচ ফান এর জন্য কিন্তু ওর একটা হাততালি পাওয়া উচিত মহালয়ার পর থেকেই ভাবছিলাম এবার দুর্গাপুজো করলে কেমন হয় অফিসে বসে বসে তাই ঠিক করে ফেললাম সব নিজের দিকে ঝোল কি করে টেনে নিতে হয় আপনি খুব ভালো করে জানেন শাশুড়িমা জাপানি বোমার ভয় না থাকলে আপনি কি আর দুর্গাপুজোয় রাজি হতেন তাও আবার বলা গড়ে যেখানে আপনি 20 বছর পা দেননি আচ্ছা ঠাকুরটা কোথায় রাখা যায় বলো তো মা এই এই এইখানটা রাখি তাহলে দরজা থেকে যারাই ঢুকবে একবার ঢুকেই একেবারে মায়ের মুখ দেখতে পাবে কি বলিস দিদি পুজো তো এখানে হবে না পুজো হবে বলা গড়ে কুড়ি বছর ধরে যে পুজোটা বন্ধ হয়ে আছে সেটা আমি আবার শুরু করতে চাই যা এতক্ষণ ঝোল টানছিল এবার পুরো ঝোলের বাটিটাই তুলে নিল মা তুমি যেতে পারবে তো তোমার শরীর তো দেখছি বেশ খারাপ না না ঠিক আছে ও ও পুজোর আগে আমার একদম ঠিক হয়ে যাবে ও নিয়ে তুই চিন্তা করিস না আরে বাবা এতদিন পরে তুই দেশের বাড়িতে গিয়ে পুজো করবি আর আমি যাব না সে কি হয় না কি কিন্তু ওখানকার বাড়িটার কি অবস্থা তো আমরা কেউ জানি না অনেকদিন তো কেউ যায়নি আমি ঈশানকে বলা করে পাঠাচ্ছি ওখানে অনেক কিছু ব্যবস্থা করার আছে অবশ্য ঠাকুর আমি অর্ডার দিয়ে দিয়েছি চতুর্থীতে এসেও যাবে আরে ঈশান একা কেন যাবে আমিও যাব আরে বলাগড়ে তো আমার সমস্ত কিছু চেনা তোর মনে আছে দিদি সদ্য বিয়ে হয়েছে তোর জামাইবাবু সেই প্রথমবার যেবার পুজোটা করলো হ্যাঁ মা তোমার মনে আছে হ্যাঁ সেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমরা সবাই মিলে বলাগড়ে গিয়ে উফ মনে হচ্ছে না শুধু আমরা কেন অফিসের সবাই যাবে আমাদের জাপানি গেস্টরা যাবে ওখানে গিয়ে নাচ গান খাওয়া দাওয়া কত কিছু হবে হ্যাঁ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন গানে বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বাদু গামাই কি আরে ওই তো নীলাশাও এসে গেছে শিগগিরই আসুন আমাদের বাড়িতে একটা বড় প্রোগ্রাম হতে চলেছে ভীষণ মজা হবে এদিকে এদিকে শোন না বাসব ঠিক করেছে এবারে তোদের বলাগড়ের বাড়িতে গিয়ে বড় করে দুর্গাপুজো করবে আমি যেতে পারবো না কেন আমার কাজ আছে পঞ্চমী তো অফিসের কাজে আমাকে দিল্লি যেতে হবে পূজোর পর ফিরব আরে সবাই যাবে তুমি যাবে না এরকম আবার হয় নাকি আমি সুদীপের সঙ্গে কথা বলে নেব তুমি পূজোর পরে দিল্লি যাবে হয়ে গেল তুমি সুদীপ দাকে কিচ্ছু বলবে না
এটা আমার অফিস, আমার কাজ। তুমি কেন এর মধ্যে নাক গলাতে আসছো? এর সঙ্গে আমার বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। নীল, ঈশান তো ঠিকই বলেছে, বাড়ির সকলে যাচ্ছে, তুই যাবি না কেন? আমি তোমার বাড়ির কেউ নই, ভাড়াটে। তুমি তোমার কাজের লোককে নিয়ে যাও। নীল না গেলে ঈশানও যাবে না, আর ঈশান না গেলে জাপানিরা অন্যদিকে টার্ন নিতে পারে। নীলকে যেভাবেই হোক রাজি করাতেই হবে আমায়, নাহলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে সবসময় এরকম শাড়িতে আমার দেখতে ভালো লাগে না, তাই আপনার জন্য অনলাইনে কিছু ড্রেস অর্ডার করেছি। আই হোপ তুমি আমার আশা পূরণ করবে নীলাশা। তুমি আমার সঙ্গে দিল্লি নাও যেতে পারো, চয়েস ইজ ইয়ার্স। সেক্ষেত্রে যেটা ঘটবে, কলকাতার ছেলেদের হাতে হাতে এই ছবিগুলো ঘুরবে। নীল, তোমার যদি বলাগড় যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে যেও না। দিল্লি যাওয়াটা তোমার দরকার, তোমার জন্য এটা খুব জরুরি, এবং অবশ্যই বাচ্চাদের ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি। আমি চাকরিটা ছেড়ে দেবো ঈশান। সে কি চাকরি, কি দোষ করলো? দোষ চাকরির নয়, দোষটা আমারই। এই চাকরির জন্য আমার অনেক রকম সমস্যা হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে? তাহলে কি তোমার সমস্যা তোমার পিছু ছেড়ে দেবে? সমস্যার সঙ্গে তো লড়াই করতে হবে। নীল, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। ঠিকই বলেছো, তুমি আমাকে বোঝাতে পারবে না, কারণ এখন আমার বোঝার মতন মনের অবস্থা নয়। আমার এখন কফি কফি মন। তাড়াও করছি, আসতে লেডিজ। বর যদি কাজ থেকে ফেরে তাহলে বউ যেমন কফি বানায়, ঠিক তেমনই বউ কাছ থেকে ফিরলে বর কফি বানাবে। তবেই তো সবাই বলবে ইহারে কয় হ্যাপি কাপল। বসো, আমি বানাচ্ছি। ভাবলাম তোমার একটা সুখবর দেবো, তা না। কি সুখবর? আমাদের আর কোনো চিন্তা নেই, শাশুড়ি মা আর টাকা নেবেন না, বরং আমাকে টাকা দেবেন। লাইন পিছু টাকা, কিউ মস্তে 200 টাকা, মেয়ে তো আকুশ নাচ তো 500 টাকা। জাপানি দোভাষীর কাজ করছি, যদি কোনোভাবেই জাপানিদের আমি পুজো অবধি ধরে রাখতে পারি তাহলে বুঝতে পারছো এই 10 লাখ টাকার মধ্যে অনেকটাই কিন্তু আমরা শোধ করে দিতে পারবো। কফি রেডি? আমি দিল্লি যাব না। কেন যাবে না? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? তো কষ্ট তো হবেই, তবে এই বলে নিজেকে সান্ত্বনা দেবো যে আমার বউ একটা খুব বড় কাজ করছে, এই সময় আমার উচিত ওর পাশে থাকা। এটা কি? আপনার ফ্লাইটের টিকিট। পঞ্চমীতে আপনি দিল্লি যাচ্ছেন, পুজোটা আমরা একসাথে দিল্লিতেই কাটাবো। এই কফি বানালি তোমার কেমন যেন একটা হয় আমি দেখেছি, সে তুমি বানাও কি আমি বানাই, রিয়াকশনটা এক। আমি তোমাকে খুব ভালোবাসি ঈশান, জানি তো। আরে এই নিয়ে তো টিভিতে বিতর্ক সভা বসেছিল যে নীল ঈশানকে বেশি ভালোবাসে না ঈশান নীলকে।
আমি তোমাকে বেশি ভালোবাসি না আমি 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 তোমায় বেশি ভালোবাসি বলছি তো আমি আচ্ছা ঠিক আছে তুমি না না তুমি না না তুমি তুমি এটা ফাইনাল মানে ওটার জন্য সরি তুমি তুমি নীল আমাদের গ্রামের বাড়িতে দুর্গাপূজায় তোকে যেতেই হবে না এরকম করে বললে তো কিছুতেই রাজি হবে না আমার মেয়ে তো আচ্ছা নীল আমাদের গ্রামের বাড়িতে দুর্গাপূজায় কিন্তু তোকে যেতেই হবে দেখ আমি বুঝতে পারছি যে আমার আর তোর মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়ে কিসের ভুল বোঝাবুঝি কিসের ভুল বোঝাবুঝি আমার কোনো ভুল বোঝাবুঝি নেই সব দোষ তো ওর জন্যে নিজের সঙ্গে কি বকবক করছিস বাসু মা কোথায় ভাবলাম যে আমি ডিলটা তাড়াতাড়ি ফাইনাল করতে পারবো তা না এখন সবাইকে নিয়ে নাকি পুজো দেখতে যেতে হবে গ্রামের বাড়িতে প্রমোশন তার মানে তুই নীলকে তোর নিজের বিজনেসের জন্য নিয়ে যেতে চাইছিলি তাই তো হ্যাঁ মা নীলের ওখানে থাকাটা ভীষণ জরুরি যেভাবেই হোক নীলকে আমাকে রাজি করাতেই হবে বাসব তুই নীলকে একটা কথা বলার জন্য এতক্ষণ ধরে আয়নার সামনে প্র্যাকটিস করছিস এর থেকে তুই ঈশানকে বললে পারতিস ও এতক্ষণে ঠিক নীলকে রাজি করিয়ে ফেলতো প্লিজ মা ঈশান ঈশান করো না তো ওর কাছ থেকে কোনো সাহায্য চাওয়া মানে ও কিন্তু জিলিপির প্যাঁচ কষতে শুরু করবে এই সাত দিনে জাপানিদের সঙ্গে কথা বলার জন্য ও কত টাকা নিচ্ছে জানো মা 22,000 টাকা হ্যাঁ মাত্র এই সাত দিনে আর তারপর জাপানিদের সঙ্গে কথা বলে ও কি বুঝলো সেটা আমাকে বোঝানোর জন্য বাংলায় ও প্রতি শব্দ পিছু 200 টাকা নিচ্ছে মা এর মধ্যে কত টাকা বিল হয়েছে জানো কষাই একটা কে কষাই নয় বাসব তুইও তো ওদের কাছ থেকে টাকা নিচ্ছিস টাকাটা জোগাড় করার সময়টুকু দিসনি টাকা আদায় করার জন্য নিজে জামাইকে তুই চাকর বাকরের মতো খাটিয়েছিস বাসু সেদিনটা ছিল তোর আজকের দিনটা ঈশানের না মা যা বিল হয়েছে আমি তাই ওদের কাছ থেকে চেয়েছি আর ঈশান কি করেছে নানান রকম ফন্দি ফিকির বার করে আমার কাছ থেকে বেশি টাকা আদায় করার চেষ্টা করেছে জানি না এই পুজোর প্ল্যানটা ওরই যাতে জাপানিরা আরো বেশি বেশি দিন থাকে আর যাতে ও আরো বেশি বেশি টাকা আমার কাছ থেকে আদায় করতে পারে ঈশান যা করেছে সেটা এই পরিবারের ভালোর জন্যই করেছে তোর আর নীলের মধ্যে সম্পর্কটা ভালো করার জন্য করেছে বাসু তুই সেটা দেখতে পাচ্ছিস না তাই ও যবে থেকে এসেছে আমার আর নীলের মধ্যে সম্পর্কটা ও আরো খারাপ করে দিয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ না মা নাহলে মেয়ে মাকে বলে বাড়িওয়ালি বাসু একটা কথা বলতো এতদিন পরে রান্নাঘরে ঢুকে তুই কার জন্য রান্না করেছিলি নীলের জন্য তো লাভ কি হলো খেলো না তো কিছু সব তো নষ্ট হলো খেয়েছে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সমস্ত খাবার খেয়েছে তোর একটা খাবারও নষ্ট যায়নি আর কার কথায় খেয়েছিল জানিস ঈশানের কথায় ও নিজে সেদিন হেরে গিয়ে তোকে জিতিয়ে দিয়েছিল কেন বলতো যাতে নীলের তার নিজের মায়ের হাতের খাবার খাওয়ার স্বাদটা পূর্ণ হয় তোরা মা আর মেয়ে না একদম একরকম তোরা ভালোবাসিস সবার চোখের আড়ালে রাত্রির অন্ধকারে আর ঝগড়া করিস সবার সামনে উল্টোটা কর বাসব ভালোবাস সবার চোখের সামনে আর ঝগড়াটা কর আড়ালে মা বাসব তোর শ্বশুরের ভিটে এতদিন পরে আবার পুজো শুরু হচ্ছে তোর হাত ধরে
এটাকে ব্যবসা হিসেবে দেখিস না মা। দেবীর আবাহন আর বিসর্জনের মাঝখানে যেন শুধু ভালোবাসাটাই থাকে, আর কিছু না। মাসুম, আমার মন বলছে এবার ভালোবাসারই জয় হবে। তুই ভালোবেসে নীলকে বলে দেখ, দেখবি ও ঠিক রাজি হবে।